আমার এক বন্ধু প্রচুর সিগারেট খায়। তো একদিন তার গার্লফ্রেন্ড জানার পর তাকে প্রমিস করেছে যে তুমি আর সিগারেট খাবে না। মেয়েটিকেও প্রচণ্ড ভালোবাসে, কিন্তু নিউরোট্রান্সমিটারের যুদ্ধে পরাজিত হয়ে ঠিক পরের দিনই তাকে সিগারেট ফুঁকতে দেখা গেছে। যে সকল যুবক ধূমপান করে তাদের মধ্যে 60-80% ধূমপান ছেড়ে দিতে চায়, কিন্তু তারা পারে না। এজন্য আজকের ভিডিওতে আমি বলবো কেন ধূমপান ছেড়ে দেওয়া এত কঠিন কাজ। এই সব কিছুর আসল দোষী হচ্ছে সিগারেটের মধ্যে থাকা নিকোটিন। আমাদের ব্রেনে নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন নামে এক ধরনের রিসেপ্টর থাকে। যখন কেউ সিগারেট খায় এই রিসেপ্টর অ্যাক্টিভ হয় এবং সাথে সাথে ডোপামিন, নরেপিনেফ্রিন, এন্ডোরফিন নামক হরমোন তৈরি হতে থাকে। এতে কিছু সময়ের জন্য তার সকল দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা দূর হয়ে যায় এবং ভালো লাগা তৈরি হতে থাকে। কিন্তু এভাবে নিয়মিত সিগারেট খাওয়াতে নিকোটিনের জন্য যে রিসেপ্টরগুলো আছে তা আগের মতো অ্যাক্টিভ হতে পারে না, যাকে বলা হয় ডিসেন্সিটাইজেশন। এতে দেখা যায় শুরুর দিকে একটা দুটা সিগারেটে যে ভালো লাগা তৈরি হতো, এখন 4-5টা সিগারেটও তা হচ্ছে না। এভাবে কন্টিনিউ চলতে থাকায় রিসেপ্টরগুলো নিকোটিনের প্রতি রেসপন্স হারাতে থাকে এবং সিগারেটের সংখ্যাও দিন দিন বাড়তে থাকে। ঠিক এই মুহূর্তে আমার বন্ধুর গার্লফ্রেন্ডের মতো কেউ যদি আপনাকে সিগারেট ছেড়ে দিতে বলে তখন বড় বিপদে পড়তে হয়, কারণ সিগারেট খাওয়া ছেড়ে দিলেই রক্তে নিকোটিনের চাহিদা বেড়ে যায় এবং নির্দিষ্ট সময় পর সেই নিকোটিন না পাওয়ায় তার দেহে আগে যে পরিমাণে ডোপামিন তৈরি হতো তা হতে পারে না। ফলে শরীর এবং মন এক অস্বস্তি তৈরি হয়, যাকে বলা হয় উইথড্রল সিন্ড্রোম। অন্য সব নেশার মতোই যে যত বেশি পরিমাণে ধূমপান করছে তার মানসিক চাপ তত বেড়ে যায়, কাজে অমনোযোগী হয়ে যায়। ধূমপান না করলে তার মাথা কাজই করতে চায় না, মেজাজ খিটখিটে হয়ে যায় এবং মাথা ব্যথা হয়। তাই যারা খুব বেশি দিন হয়নি ধূমপান শুরু করেছেন তাদেরকে বলি আজই ধূমপান ছেড়ে দিন। আর যারা ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করেছেন বা ধূমপান ছেড়ে দিয়েছেন তাদের জন্য রইল অনেক শুভকামনা।